আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খলিক সবার লগে যাতে আমরা স্মাইল দিয়ে হাসি মুখে যাতে মারতাম পারি আল্লাহ এই দান কর্তা আমিন ভাই বোন হল আমরা গত কয়েক সপ্তাহ আপনার লগে আলোচনা করছি মৃত্যুনিয়া আমরা এই সাবজেক্টও আছি মৃত্যুনিয়া আজকে আমরা আলোচনা কর্ম এটা অনেক মানে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা কন্টিনিউ ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে আজকে আমরা আলোচনা হইব যেন কোনো মানুষের মৃত্যু হইলে আমরা অনেক সময় হয় এই মানুষটার মৃত্যুটা আসলে ভালো হইছে অনেক সময় আবার মাইন্ডও লাগে মনে হয় মৃত্যুটা ভালো না কিবা খারাপ হয়েছে তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো। কুরান এবং হাদিসে থেকে আমাদের কিভাবে ইঙ্গিত করে কোনো মানুষের মৃত্যু হইলে ভালো মৃত্যু হইছে নাকি খারাপ মৃত্যু হইছে এটা কিভাবে বুঝব এই নিয়ে আমি সাহর কে অনুরোধ করব একটু যদি আমরা আলোচনা করেন প্লিজ জাযাকাল্লাহাইখাইর ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাতুসালাম আল্লাহ রসুলিল্লা প্রথমত আদব হচ্ছে যে রসুলসল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন কারো সাথে দেখা সাক্ষাৎ হয় তোমরা আসসালাম আলাইকুম দাও ওইদা তিন আর আল্লাহ স্মানহ তাল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে তোমরা সালাম দেও এবং যে সালাম দেয় তার জবাব দেও জবাব দিবা সে যা বলছে তা দিয়ে দিতে পারো কিন্তু উত্তম হচ্ছে আহ সালামিন হা হচ্ছে ও সবচেয়ে উত্তম হচ্ছে যে সে যা বলছে এর থেকে একটু বাড়িয়ে দিও তা আমরা সালাম দিই সব সময় আপনাদেরকে আমাদের বিশ্বাস যখন সালামটা দেওয়া হয় আপনারা তো আর অনলাইন না অফ ইয়ার তো আপনার অফিআয়ারেওয়ারেক সালাম দিবেন সোয়াব পাবেন আমি হয়তো আমার পর্যন্ত আওয়াজ আপনাদের আসবে না বটে কিন্তু আপনাদের আওয়াজটা আল্লাহর কাছে যাবে ওখানে রেকর্ড হবে আর আপনারা সব পেয়ে যাবেন দ্বিতীয় আদব হচ্ছে যে যে কোনো বক্তব্য ওয়াদিহাত কথা লেকচার শুরু করার সময় তিনটি ছোটো ছোটো সুন্নত একদম ছোটো ছোটো তিনটা সুন্নত আছে যে শুরু করো আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ি আর আল্লাহ পাকের প্রশংসা করে শুরু করো আলহামদুলিল্লাহ পড়ি আর নবী সাল আলাইহি ওসাল্লামের প্রতি দুরুদ সালাম দিয়ে শুরু করো এই তিনটি জিনিস যে নবীর কথা বলছি সেই নবীও শুরু করেছেন এই তিনটি দিয়ে তার নিজের উপর তিনি সালাম দিয়েছেন সোহান আল্লাহ তেমন তাইলে আবার আসন শুরু করি আশা করি খেয়াল করেছেন শুরু করেছি আমরা একবার অলরেডি আবার এই কথাগুলোর কারণে আবার একটু পড়তে হচ্ছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা তু ওয়ালাম আল্লাহ রসুলিল্লা সাল্লি ওসাল্লাম এই ছোট্ট তিনটি আদব যে কোনো কথা ওয়াজ নসিহত লেকচার বয়ান শুরু করার আগে বলা সন্ন্যত অনেকে না বুঝে আউজ সে তোমাদের তোয়াদীব বিসমিল্লাহ পড়ে মানে সে কোরআন থেকে শুরু করতেছে আউজ বিল্লাহ হলো কোরআন পড়ার আদব আল্লাহ বলে ফাস্তাঈদ সে তো তোয়াদ রাজীব তুমি কোরআন পড়ার সময় কোরআন তুমি আউজ বিল্লাহ পড়ো বিসমিল্লা পড়ো এগুলো হচ্ছে কুরআন পড়ার আদব এগুলা ওয়াজ ওয়াদিসের আদম না যাক উল্টা পাল্টা করে ফেলে ওই যে ওই যের মতো আছেন কেমন জিজ্ঞেস করলেন আপনি জবাব দেয় ইনশাল্লাহ ভালো আছি তো ইনশাআল্লা মানে আগামীতে ভালো আছি এটা অর্থ হইল আলহামদুলিল্লাহ ভালো আছি হওয়া দরকার এইভাবে করে কিছু কথা আছে মানুষ উল্টা পাল্টা পাল্টা উল্টা করে ফেলে তো যাক আমরা যেটা করবো সেটা হচ্ছে শুরুতেই বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আদরুলিল্লাহ সংক্ষিপ্ত আকারের এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা ট্র্যাডিশন আর যদি একটু লম্বা করার সময় থাকে তাহলে লম্বা করে নাহমেদ হু সাইন হু সল্লিয়া করিম এভাবে এভাবে বলা যায় অথবা আহমদুলিল্লাহ নাহমদহু ওই যে আমাদের ওয়াইজিনদের মতো করে সঈদি সাহেবের মতো করে রহমদুল্লাহ আলহি এই জাতীয় ওয়াইদিন আসেন না লম্বা লম্বা করে পড়েন তাদের আধা ঘন্টা এই যায় আহমেদ পড়তে পড়তে তো এটাও যায় সমস্যা নেই যাক আমাদের মেন পয়েন্ট আমাকে বজায় দিয়েছেন যে মৃত্যুর উপর কথা বলব কোন মৃত্যুটা ভালো ভালো মৃত্যুর আগে মৃত্যু সম্পর্কে একটু বলি আশা করি সবার মুখস্থ আছে সুরা তাকাসুর সুরা তাকাসুরের মধ্যে একটা আয়াত আছে বোধহয় চার বা পাঁচ নম্বর আয়াত যে লাউ ইয়াকিন মৃত্যুর অপর নাম ইয়াকিন মৌত মৃত্যুকে আরবিতে বলে মৌথ আমরাও বলি আর আরেকটা প্রতিশব্দ হচ্ছে মৌতের ইয়াকিন আরেকটা প্রতিশব্দ হচ্ছে ওফাত অমুক অফাত পাইছেন আমরা বলি আগে আগে আরবি শব্দগুলো বেশি বলা হতো আজকালকে এগুলো কিন্তু কমে যাচ্ছে তো মৌত হচ্ছে এক নম্বর দুই নম্বর বলছি ইয়াকিন তিন নম্বর হচ্ছে ওফাত তিনোটারই অর্থ কিন্তু আসলে একটি মৌথের অর্থ হচ্ছে যে না দেখার দেশে চলে যাওয়া আর তিনি ফেরত আসবেন না না ফেরার দেশে চলে যাওয়া অর্থাৎ ওনার এই জীবন এখানে এন্ড হয়ে গেছে এই এন্ডিংটাকে বলা হয়েছে মা তু যে মৌতু মৌথ কেবল মারা গেছেন আমাকে যখন শোনা যায় ওনার দাহন কাফনের পর উনি আর জিন্দগিতে এই জিন্দগিতে ফিরে আসবেন না এই জন্য বলা হয় তার নাম মৌথ আচ্ছা তারপরে দুই নম্বরটা হচ্ছে ইয়াকিন ইয়কিন হচ্ছে আসুরা সোরা এইতেন নাহে সাথে করেছেন সম্ভবত সুরা হিজর। যে ও আ বুদ ও রব্বাকা হাত্তা ইয়াত একালি যাকিন এবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার সামনে তোমার যকিন না হাজির হয়েছে এই অর্থাৎ হচ্ছে মত ও আ বুদ ওরব্বা হাত্তা ইয়া এতিয়া যতক্ষণ তোমার যাকিন তোমার সামনে এসে না হাজির হয়েছে অতক্ষণ পর্যন্ত অর্থাৎ মত পর্যন্ত তুমি এবাদত করতেই থাকো এক রবের আর ওই তিন নম্বর জায়গায় পড়েছি সুরা তেকা সুরের যে তুমা কাল্লা যখন মানুষ তার একইন সম্পর্কে বুঝতে পারবে জানতে পারবে ফিজিক্যালি তার একইন তার সামনে এসে হাজির হয়ে যাবে তার সাথে মোলাকাত করবে ওই সময় তোমরা ঠের পাবে তোমরা কোথায় ছিলা কী করছো এখানে যদি পাপ করে থাকো এই জন্য সুরা আমাদের জন্য মাইল কি বলে মাইল হিসেবে হিসাবে কাজ করে আমাদের জীবনের মূল ঘুরিয়ে দেয় আমি কি অনুরোধ করতে পারি সকল ভিউয়ার্সদেরকে ভাই এবং বোনদেরকে যে সময় করে প্লিজ মৌত সম্পর্কে বুঝতে হলে এবং দুনিয়া সম্পর্কে বুঝতে হলে যে কোথায় আছেন এবং যাওয়া লাগবে কনফার্মেশন দিয়েছে এই সুরা এবং কী কী হালতে যাওয়া লাগবে এটা এখানে বলা হয়েছে আর আর বলা হয়েছে যে তুমি যাও দুনিয়া ছেড়ে কিন্তু তুমি তাকাসুর ত্যাগ করে যাও তাকাসুরের সাথে তোমার যদি কোনো সম্পর্ক না থাকে কেমন যারা তাকাসুরে থাকে এই টেকা থাকতে থাকতে তাকতে হঠাৎ করে নাকি কবর ওদের মোলাকাত হয়ে যাবে বলছেন যারা এই তাকাসুরের খুব বেশি দান্দা করবেন এই তাকাসুরের যে দান্দা আপনার মধ্যে আসবে সেই দান্দা আপনি থাকবেন আপনি কোনো আর কোনো প্রিপারেশন নিতে পারবেন না হঠাৎ করে হ্যা তুমুল মা কবির কবরের সাথে তোমার মোলাকাত করেই ফেলবে আপনি ঠের পাবেন না এই জিনিসটা বুঝতে হবে না যে এই জিনিসটা কী আমি আজকে অর্থ বলবো না তেকা হাসুর কোরআন খুলেন কোরআন পড়বেন সুরান নাম তেকাসুর আর তেকাসোর শব্দের অর্থ কী এখান থেকে বুঝেন আমি একটু কাজ দিলাম হোমওয়ার্ক আগামী সপ্তাহ আসা পর্যন্ত আপনারা এই তেকাসুরটা একটু বোঝার চেষ্টা করেন এবং এই তেকাসুরকে ত্যাগ করে কীভাবে মুখে হওয়া যায় দিনমুখী হওয়া যায় মৌমুখী হওয়া যায় এটা চিন্তা করেন এজন্য আমি মৌতের অর্থ কোরআনে যেগুলা শাব্দিক অর্থ ওগুলো আমি নিয়ে আসছি এবার আসেন ওফাত ওফাতকে বলা হয় এত অফা ওফাহ মাউতু আও এজায় মৌত যখন তোমার কাছে এসে তোমাকে ওফাত দিয়ে দিবে অর্থাৎ তোমার এন্ডিং করবে তোমার লাইফটাকে এন্ড করে দিবে এরপরে আর তোমার লাইফ এরপরে আর নাই হ্যাঁ হুন্ল মাউতু আও এজায়াল্লাহিল্লা আল্লাহ বলে যারা পাপিষ্ট ওদেরকে ধরে জেলে ঢুকাও বন্দি করে রাখো এত বড়ো পাপ পাপ যারা করেছে যারা জিনা করেছে এইসব জিনাকুরদেরকে একত্রিত করে জেলে বন্দি করো হ্যাঁ ফাহুল মাউতু মাউথ এসে মৌত এসে এদেরকে যে পর্যন্ত না শেষ করে দিয়েছে এ না করেছে অতদিন পর্যন্ত এদেরকে যদের মধ্যে বন্দি করে রাখো এইগুলা হচ্ছে কোন ধরনের পাপি ওই যারা জানিয়া জিনাকুর যারা পাপিষ্ট মানে জিনাকে যারা প্রফেশন হিসেবে নিয়েছে পতিতা বলা হয় বা পতিত ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক এদের কথা বলা হয়েছে এই আয়াত যাক আমি ওইটা আজকে বিষয় না আমাদের তো ওদের কথা ওদের ব্যাপারে হুকুম কি ইসলাম শরীয়তের ওই জন্য যে কথা বলা হয়েছে সেখানে এই আয়াতটা এসছে যে হাতে এত ও মতো তাইলে সেখান থেকে ওফাতের অর্থ পাওয়া যায় আমি শুধু এই অর্থটা বুঝাবার জন্য এটা বলছি আরও এত আছে যেমন ঈসা আলহিসামকে আল্লাহ সাহানতালা উপরে নিয়ে গেছেন কেমন উপরে তিনি টেনে নিয়ে গেছেন আল্লাহ একটা হুকুম দিয়েছেন উপরে নিয়ে গেছেন কেমনে নিলেন কই নিলেন কোথায় রাখছেন কে কিন্তু আমাদের কোনো কিছু জানি না কোনো আমাদের নাই তো এটাকেও উল্লেখ করা হয়েছে যেফা দেখ এটার নাম হচ্ছে ওফাত এখন আসেন আমরা ঘুরে আসি আমাদের মেন জায়গায় যে মৌত আমাদের আসবেই এটাকে এটার থেকে বারণ হওয়ার কোনো পথ নাই এটা থেকে বাঁচার কোনো পথ নেই মতই হচ্ছে আমাদের জীবনের এন্ডিং সুতরাং মত লাগবে এবারে আসেন ভালো এটাই ছিল ভালো মতের বিষয়টা আমরা প্রায় সময় আলোচনা করে থাকি ভালো মত কাহাকে বলে বোধ হয় কিছুদিন আগে একটা লিস্টও দিয়েছিলাম ছোটো খুটো উল্লুই লিস্ট একটা হচ্ছে ভালো মত হচ্ছে যে আশাহু আল্লাহ ইহদাহ ও আশহাদু আন্না মুহদান আব্দুহ রসুল ওইভাবে আঙ্গুল উঁচা করে যার আশপাশ ত্যাগদেরকে সাক্ষী নিয়ে আপনি চলে গেছেন এটা হচ্ছে সবচেয়ে ভালো মতো যার লাহা পড়ে মত হয়েছে তার মানে লাস্ট কথা হয়েছে যার কালিমা তার মত কিন্তু শাহাদ মত দুই নম্বর হচ্ছে ভালো মত আপনি নামাজ পড়ছেন নমাজরত অবস্থায় মত হয়ে গেছে তিন নম্বর আজান দিচ্ছেন কোরআন তেলাবধ করছেন মসজিদে যদি আছেন অনেক কথা বালো পথে থাকা অবস্থায় আপনার মত হয়ে গেল চার নম্বর ভালো মত হচ্ছে যে আপনি পড়াশুনা ছিলেন কোনো একটি জায়গায় হয় হয়তির পড়ছেন না কোরআন তেলাওয়াত করছেন অথবা কোনো ক্লাসে ছিলেন কোনো ক্লাসে আপনি নিজের শিক্ষক হিসাবে ক্লাস নিচ্ছেন ছাত্রদেরকে পড়াচ্ছেন অথবা ছাত্র হয়ে আপনি পড়ছেন পড়াপড়ির অবস্থা যদি আপনার মত হয় সেটা যদি প্রশ্ন আসতে পারে যে তাহলে কোরআন পড়লে শুধু সাহায্যদের মত হবে আর যদি আমি এই জাতীয় পড়া না পড়ে স্কুল কলেজের পড়াশোনায় থাকি ইউনিভার্সিটিতে ক্লাসে থাকি আর যদি সেখানে মত হয় দেখেন ইনামার আমার বিন স্কুল কলেজে পড়লে পাপ হয় না এগুলো এগুলো পড়া এগুলো ইলম এগুলো যেমন ইল কোরআনের ইলিমটা এল হা ইলের মধ্যে বেশ কম আসে কোরআনটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইলম এবং একদম নিখুঁত ইলম কোনো খুঁত নাই দুষ্ নাই তটি নাই স্কুল কলেজের পড়ার মধ্যে পড়া এটাও কিন্তু কিছু হইতে পারে রং জিনিসও রং কোনো একটা জিনিস হয়তো কেউ শেখাচ্ছে এটাও হইতে পারে কিন্তু কোরআনের সাথে রঙ নাই এটা হলো মেন কথা এই বেশ কম আর না হয় ওই ইলিমটাও কিন্তু কোরআনের ইলিমান কোরআনে দেখবেন আপনি বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ অঙ্ক শিখেছেন কেমন তিলকা আচারতন কামিলা আল্লাহ বলেছেন যে এই হলো মোট দশ এই হলো সর্বমোট দশ কিসের দশ এর আগে তিনি সাত শিখিয়েছেন তিন শিখিয়েছেন বলছেন তিনটা রোজা রাখবা হজে যদি কোনো মিস্টেক হয় কোন জাতীয় মিস্টেক আজকে ওরা কোনো বিষয় না আর বাড়িতে এসে ঈদা রাজা আয়তা রাজা যখন তুমি সাতটা রাখবা সাত আর তিন মিল আল্লাহ পরে হিসাব দিলেন টোটাল বললেন যে তিলকা আসার তুমি খামিলা এই দশ হয়ে গেছে এই দশটা রোজা হচ্ছে হজের মধ্যে বল তুটি করার কাফার তাইলে এই আয়াত থেকে তিন শিখা গেল সাত শিখা গেল দশ শিখা গেল যদি আল্লাহ এগুলো না শিখাইতেন আর আমরা যদি স্কুলে আগে না শিখতাম এক দুই তিন এই সংখ্যাগুলা না শিখতাম স্কুলের হেড টিচার থেকে ক্লাস টিচার থেকে ম্যাথসের যে টিচার বেটা হয়তো হিন্দু হইতে পারে পড়াইছে আমাদেরকে তার কাছ থেকে যদি না শিখতাম তাইলে আল্লাহর এই তিন আর সাতগুলোকে বুঝতাম তাইলে এটা এরিম না ওইটাও এলিম এটাও আল্লাহ শিখিয়েছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবগুলা এলিমের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ সবগুলা বাসার মালিক যেমন আল্লাহ এমনি করে ওগুলোকে হিংসাইলে হবে না ওগুলো খেয়াল রাখবে এই জন্য মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে যদি তার মত হয় তার নিয়ত থাকে যে আমি পড়াশোনা করে দুনিয়ার মানুষের কল্যাণ সাধন করতে চাই রুগীদেরকে শিফা দেওয়ার জন্য চেষ্টা করতে চাই রুগীদের প্রাণ রক্ষার্থে আমি তাদেরকে ইনজেকশন দেবো ঔষধ দেবো মেডিসিন দেবো হেল্প করবো বনিয়া দামের খেদমত করবো এই হচ্ছে আমার মেইন জীবনের টার্গেট এই টাইগে যদি সে পড়ে তাহলে আপনি আলিম হয়ে আমি আলিম হয়ে হাবিজ হয়ে যে 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 উদ্দেশ্য তার হচ্ছে সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হিসাবে তার কিন্তু এই এই মত যদি পথে হয় তাহলে সে কিন্তু শহীদের সম্মান পাওয়ার কথা আমরা অনেকে এগুলারে আন্ডারমাইন্ড করি এটা ঠিক না অটোমারিম আল্লাহর দেওয়া অটোমারিম এভাবে করে আমি এক্সাম্পল দিচ্ছি যে যদি কেহ পড়াশোনার কাজে থেকেও তার নিয়ত থাকে নওয়াজ তো কালাম ঠিক থাকে আল্লাহর পথে তাকে হারাম পথে না চলে তাইলে সেও কিন্তু আপনার আমার কোরআনের দশ পড়ার মতো যেভাবে সব পাব ক্লাসে বসে যদি মত হয় এই মুহূর্তেও শাহাদাতের মত হবে আর ওইটাও কিন্তু মত হবে শাহাদাতের ইনশাআল্লাহ তাইলে আসেন ভালো মত এরপরে হজ অবস্থায় মারা গেছেন উমরা করতে মারা গেছেন উমরা করতে নয় আপনি হজ বা উমরা করার নিয়ত করে গায়ে হেরাম লাগিয়ে রওনা হয়ে গেছেন প্রতিমধ্যে আপনার মত হয়ে গেছে প্লেনে উঠতে পারেন না হয়তো এয়ারপোর্টের আগেই তাইলে শুনেন হ্যাঁ সোহান আল্লাহ নিসার মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়ে গেছে কেমন নিয়ত করে আল্লাহর বাড়ি যাবে জাহাদের যাবে জেহাদের ড্রেস গায়ে লাগাইয়া রওানা দিয়ে দিয়েছে কেমন তার ইউনিফর্ম গায়ে আছে তা মানে কী বলবো অস্ত্রপাতি বন্দুক টন্দুক গায়ে আছে রোহানা দিয়ে দিয়েছে অথবা হজে গেছে হজের জন্য বন্দুক বলতে আছে গায়ে তার ব্যাগ টেক আছে সব আছে বেল্টে লাগাই দিয়েছে নিয়ম করে হয়েছে আল্লাহম আব্বাইকা অমরাত রোহানা দিয়ে দিয়েছে হ্যাঁ এরপরে হঠাৎ করে তার উপর মত এসে হাজির হয়ে গেছে এইভাবে যদি তার মত হয়ে যায় প্রিপেয়ার্ড হওয়ার পর অথবা ফিল্ডে যাওয়ার পর অথবা উমরা শেষ করার পর জাহাজ করার অথো অবস্থা জাহাজের পর তাই এরপরে সেও শহীদ এই আয়াতের মধ্যে উল্লেখ করছে কেমন রোয়ানা দিয়েছে হিজরত করবে সফর করবে জাহাজ করবে হজ করবে উমরা করবে এই অবস্থায় মত হয়ে গেলে হাতায় মৌতু তার উপর মত এসে হাজির হয়ে গেছে যদি হয় তাইলে সেও আল্লাহর কাছে এই যে ভালো মৃত্যু পেয়ে গেল শহীদের মৃত্যু পেয়ে গেছে এইভাবে করে বালোপথে চললে ভালো মত আল্লাহ দিবেন আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড থাকে তাইলে তার যে অবস্থাই হোক না কেন কানেক্টেড অবস্থায় অর্থাৎ ইবাদতের হালত তার মত হয়েছে যে কোনোভাবে তার এবাদতে সে ছিল তাইলে আল্লাহ সাহান হতে আশা করা যায় তাকে শাহাদ মত হিসাবে কবল করবেন তাছাড়া ভালো মতের আরও অনেক পথ আছে কিন্তু কিছু খারাপ মতের বিষয়টা আমরা যদি একটু আরোপ করে ভালো হবে তাই খারাপ মতটা কি আমরা তাই ব্যক্তিকে এসে করবো আচ্ছা ঠিক আছে খারাপ মত আমরা আগে আল্লাহ পানাও চাই আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে যত ভাই বোনরা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন আছেন সেবার জন্য বলছি যে আল্লাহকে সে আমরা পানাও চাই যে আল্লাহ তাহলে আপনাকে আমাকে আমাদের সবাইকে খারাপ মত থেকে হেফাজতে রাখেন খারাপ মত হয়েছে ফেরাউনের আমরা জানি এখান থেকে শুরু করি ফেরাউনের খারাপ মত হয়েছে নম্রুদের খারাপ মত হয়েছে তারপর আরো বহুতে খারাপ মত হয়েছে ঐতিহাসিকভাবে আমরা দেখেছি খারাপ মত হওয়ার আগে ফেরাউন যখন পানিতে ডুবু ডুবুডুবু অবস্থায় উঠে বাসে এবং চায় এই অবস্থায় সে কিন্তু বলছিল যে কালা আমান তো বেরব্যে হারুন মূষা হারুন যে রবের কথা তারা বলতেছে এই রবের উপর আমি ওই মানে আনলাম মানে খুব টেকায় পড়ে দায়ে পড়ে বিপদে পড়ে পানি দিয়ে পেট ভর্তি হয়ে গেছে এখন আর দম আসতেছে না যাচ্ছে না ওই সময় তো আল্লাহর বল আলমিন জবাব কি দিয়ে এই সময় হুম যে এই সময় তোমার ইমান আনা কবুল হবে না ইলেভেন থাকে এই সময়ে যখন গড়গড়া করে মানুষ গ্যাগার ডাকে তার গলার আওয়াজে ওই সময় যদি কেউ তোবা করে তারও তোবা কবুল হয় না আর ওই ফেরাউনের ওই এই সময় তার তোবা বা ইসলাম কবল করা কামায় আসে নাই কেমন আল্লাহ তাকে না করে দিয়েছেন এর ফলে আল্লাহ বলেছেন ফলিজা জিকা যে বাদানিকালী তা কোদানি বন্ধু তুমি একটা মারাত্মক ধরনের খারাপ মানুষ ছিলেন এই জন্য তোমার এই শরীরটাকে আমি সটকি করে রাখবো কেমন শটকি করে রাখবো লি আলিমান হাল ফাঁকা আয় তোমার পরে যেসব জালিম বাচ্চা আসবে ওরা যেন তোমার দেখে শিক্ষা নেয় তুমি এত পাওয়ারফুল থাকা সত্ত্বেও তুমি বলছো তোমার জোয়ান দিয়ে আনারব্য কুমল আয়লা আমি সবচেয়ে বড়ো ক্ষুদা এই দাবি করছো তো তোমার মতো বড়ো ক্ষুদা দুনিয়ায় খুদাই খুদাই দাবি করে যে পর্যন্ত তোমাদের তোমাকে শাস্তি দেওয়া হয়েছে এইটুকু শাস্তি কথা স্মরণ করে অন্যরা তোমার কাছ থেকে শিক্ষা নেবে আশা করি তোমার মতো করে তারা এতটা ভয়ানক কি বলে শাসক তারা হবে না শিক্ষা নিবে এই জন্য তোমাকে আমি তোমার এই সটকির শরীরকে আমি জীবিত রাখবো বন্ধু নজ্জিকে বিবেদনী কে তোমার বদনটাকে আমি এইভাবে করে এই জন্য আপনি যান মিশরে গিয়ে দেখবেন মমি করে তার এই বদনটাকে একটা বক্সের মধ্যে রাখা আছে তো এটা একটা না মানে অনেকগুলো আছে কেমন অনেকগুলো শাসক ছিল কিন্তু মেইন কোনটা এটা একটু যারা যারা দেখতে যান খেয়াল রাখবেন তো যাক তাই বোঝা গেল খারাপ মতের এটা একটা উদাহরণ খারাপ মতের আর অনেকগুলো উদাহরণ আমাদের বোধহয় ইতিহাস থেকে জানা আছে এই একটা লোক নবী মোহাম্মদ সাল্লামের ইয়েতে কে বলে নবুতের জন্য সে দাবি করছে সে নাকি নবী সময় সময় আর অনেক দাবি করছে নবী করিম সময় উনি থাকতে অবস্থায় দাবি করছে এর নাম হচ্ছে মুসাইল খাদ তার নাম হচ্ছে আসলে মোসায়েলামা কেমন আর নবী করিম পক্ষ থেকে নাম দিয়েছেন তিনি আলক নাম দিয়ে তিনি কেন থাকে হয়তো কেউ যদি বলেন তা বলতে পারেন যে এটা তো হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ সে বেটা দাবি করছে নবী সে তো হইতেও পারে হ্যাঁ রসুল্লাহ সাল্লামের কাছে শুনে ইতিহাস সে চিঠি লিখছে চিঠি লিখছে এই বলে যে মোহাম্মদ সাল্লু সাল্লাম সুমিত হচ্ছে ওই মক্কার হিজাজের নবী আর আমার যেখানে জন্ম হয়েছে সেই এরিয়ার নবী আমি এক কাজ করো আমরা দুজন একটু আপোষ করে চলি তুমি তোমার এরিয়ায় নবীগিরি করো আর আমাকে আমার এরিয়ায় নবীগিরি করতে দাও আমরা দুজন একটু আপোষ করে ফেলি তুমি আমাকে স্বীকৃতি দিয়ে এটা বলো তোমার এরিয়ায় যে ওই এলাকায় অমুক আচ্ছেন নবী আর এই এলাকায় আমি হচ্ছি নবী এই জাতীয় একটা আপোষ দুজনে আমরা করে ফেলি তুমি যদি এটা ঘোষণা দাও তাহলে আশা করা যায় আমার আমার নবুঘরটা একটু মানে ইয়ে হবে অ্যাকসেপ্টেড হবে আর আমিও তোমারটা যে করবো তখন এই চিঠি পেয়ে রসুল সাল্লা আলহিউসাল্লাম চিঠি পাঠ করে যে নিয়ে আসছিল তাকে জবাব দিয়ে বললেন যে তুমি এটা জবাব নিয়ে দিও তিনি লিখে দিয়েছেন যে আন্ত মুসায়লমা আল কান্তাব তুই হচ্ছ তুই তুই হচ্ছ সম্পূর্ণ মৃত্যুক নবী তোর নাম মুসাইলামা তুই হচ্ছ সম্পূর্ণ মৃত্যুক মুসাইলামা নবী আসলে তুই ফেক নবী

মৃত্যুক মুসাইলামা তাই তাইলে এর তার মৃত্যু কেমন হয়েছে তার মৃত্যু হয়েছে খুব খারাপ অবস্থায় এরপরে আমাদের পাকিস্তানে এক ব্যক্তি আসলে পাকিস্তান না এটা পাঞ্জাব পড়েছে ইন্ডিয়া পড়েছে তাই সেখানে গোলাম আহমদ নামে এক ব্যক্তি দাবি করল এরপর তার সাথে তর্ক করে সে নবীন এটা এস্টাবলিশ করার জন্য আরেক মুজাহিদ করা হয়েছে সেই মুজাহিদ তার সাথে ডিবেট করেছেন কেমন সেই ডিবেটে তিনি প্রমাণ করেছেন যে তুই হচ্ছ তুমি হচ্ছ মৃত্যুক নবী তুমি নবী না আমার নবীর নাম হচ্ছে মোহাম্মদ কেমন তো এই ইমাম বুখারী সাহেব কেমন ওই বুখারী সাহেব কি যে ইম বুখারী সাহেব উনি না কেমন উনি অন্য একজন বুখারি তো তিনি নিজে তার সাথে ডিবেট করছেন এবং তিনি শেষ পর্যন্ত যে কথাটা ডিবেটের আনসার করেছে সেটা হচ্ছে যে তোমার সে বলছে আমার নাম হচ্ছে এই আহমদ আমার নামে আছে আর আল্লা বলেছেন যে শেষ নবীর নাম হবে আহমদ কেমন ইসমুহু আহমদ সেরা সরা সফের মধ্যে সরা এই সফের মধ্যে আছে তাহলে সে এই দাবি করলো যে কোরআনে আমার নাম আছে এই জন্য আমি হচ্ছি আহমদ আমার নাম আর আমি হচ্ছি নবী এরপরে এই ইমাম বুহারি তাকে বললেন যে যদি কোরআনের এই কথা ঠিক হয় আর তুমি নবী হও তাইলে শোনো তোমার পুরা নাম হচ্ছে ওলামে আহমদ কেমন তোমার নামের শেষে হচ্ছে আহমদ তুমি নবী আর আমার নামের শেষে হচ্ছে আতাউল্লাহ বুহারি কেমন আমার নাম হচ্ছে আতাউল্লাহ আল্লাহ আর আল্লাহ তাইলে আমি হচ্ছে আল্লাহ আমি আল্লাহ মহম্মদ মৃত্যুকে নবী হিসেবে পাঠাই নাই দেখেন যেমন এলিম আলেম তারা ছেলেমনিকে জবাবও দিয়েছেন আমার নাম আতাউল্লাহ তোমার নাম গুলামে আহমদ তো গুলাম বাদ দিলে তাকে আহমদ তুমি নবী বলছো তা আমার আতাবাদ দেও আমার নাম আল্লাহ আল্লাহ তোমার মতো মৃত্যুকে আমি নবী করে পাঠাই এইভাবে করে খারাপ মৃত্যুর নিয়ম হচ্ছে অনেক গুরু উদাহরণ আছে আল্লাহ খাতে আমরা ফান আছে আসল যে কোনো অবস্থায় হোক না কেন আল্লাহ সাহান তারা যেন খারাপ মৃত্যু অ্যাক্সিডেন্টের মৃত্যু এভাবে করে মৃত্যু সেভাবে করে মৃত্যু খুনের মৃত্যু যেন এইগুলো আল্লাহ আমাদেরকে না দেন আল্লাহ আমাদের হেফাজতে রাখেন শুক্রিয়া জাকুল্লাহ বারাকাল্লাহ জাকুল্লাহ শেখ অত্যন্ত সুন্দর করে আমরা গালে শোনা হয়েছে پایو ده نه خل هم راټا چټټو بریکو دی ان شاء الله خپل درې امرا لګه ای اکرا بنگلا ټيوير مځه خپل دره کیمبا انلاینر مدېم خپل دره پلیز خپل خپل لګه تخبا امرا چټټو اکټا بریکو درام بریکو پدې امرا السناټا کنټینيو خورم ان شاء الله جزاك الله خیرا السلام علیکم ورحمت الله وبرکاتہ علیکم السلام ورحمت الله وبرکاتہ السلام علیکم ورحمت الله وبرکاتہ <applause> بسم الله والصلاه والسلام علی رسول الله اشکریا خپل ټول بل اسوئ আমরা ব্রেকুর বাজে আবার আপনারা সামনে এলাম আপনারা নিয়মিত প্রোগ্রাম জান্নাতের প্রতি অনুষ্ঠান। ব্রেকুর আগে আমরা লোকের শেখা আলোচনা করা আসলা যে বালো মৃত্যু এবং খারাপ মৃত্যু আমরা কিভাবে বুঝবো করি আল্লাহ গেছে আমরা যে পালা মৃত্যু হলোর কথা হয়েছেন যে সময়ের কথা হয়েছেন কিংবা যে খামর্তে যে টাইমের মাঝে যে আমরা মৃত্যু হয় এই মৃত্যুটা বালো মৃত্যু আল্লাহ গেছে করি আল্লাহ আমরা সকলরে এই বালো মৃত্যুটা আল্লাহ আমাদের দান হরুকা এবং খারাপ মৃত্যু থেকে আমরা হেফাজত করতাম আমিন জাকাল্লা খাইলেন আমরা আমি শেখর সেটা জানতাম আসলাম আমরা অনেক সময় অনেক মানুষ আছেন অ্যাক্সিডেন্ট করিয়া মৃত্যু হয় কিংবা ফানিজ ফরিয়া মৃত্যু হয় কিংবা আগুনে জ্বলিয়া মৃত্যু হয় অথবা অনেক শাসন সুইসাইড করে লাইন এই মৃত্যুগুলা মানে অত হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন এই মৃত্যুতে কি মানে কোন মৃত্যু আমরা ধর্ম বিসমিল্লা আলহামদুলিল্লাহামসলিল্লা সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মৃত্যুর ব্যাপারে আমরা আলোচনা করেছি প্রথম সেগমেন্টে এখনকার সেগমেন্টে বাই প্রশ্ন করেছেন তো প্রশ্ন হয়েতে যাওয়ার আগে যেটা বলতে চাইব যে আত্মহত্যার মতটা কাম্য নয় আর অ্যাক্সিডেন্টের মতগুলা অ্যাক্সিডেন্ট যেভাবে হয়ে হোক না কেন এটা কাম্য নয় কিন্তু এটা হইতে পারে হয়ে যায় আর আত্মহত্যা মুঠেই কাম্য নয় হোক এটা আমরা কোনো দিন কামনা করি না চাই না আইটার ব্যাপারে সমস্যা আছে বেশ বড়ো ধরনের সমস্যা আছে আত্মহত্যা যে নিজে নিজে মারা যাওয়ার জন্য ইনিশিয়েটিভ নেয় সেটা গামছা পেঁচিয়ে হোক রশি লাগাইয়ে হোক অথবা জাম্প দিয়ে পড়ে হোক কিছুদিন আগে একটা বিল্ডিং থেকে জান দিয়ে পড়ে মারা গেছে কি প্রেমের সমস্যা নাকি কি ছিল যাক যে কোনো কারণেই হোক তো এই জাতীয় মত যদি হয় তাইলে তাদের জন্য আল্লাহ জান্নাত নিষিদ্ধ তাদেরকে আল্লাহ আর কোথায় দিবেন খারাপ মত হয়েছে নিজেরা নিজের সিদ্ধান্ত এটা করছে এই জন্য আত্মহত্যার যারা মত হয় ওদেরকে স্বাভাবিক মুসলমানদের যেখানে জানাজা হয় এবং মুসলমানদের জানাজা যারা পড়ান যে জাতীয় ইমাম ওই জাতীয় ইমাম যেন কেউ গিয়ে ওদের কোনো জানাজা না পড়ায় এটা শরীর নিষেধ এসেছে এবং মুসলমানদের জানাজা যে জায়গায় হয় ওই সব জায়গায় যেন ওদেরকে না আনা হয় বরং যেখানে দাহন কেমন হবে ওই জায়গায় গিয়ে যেন চার পাঁচজন তার লোকেরা একত্রিত হয় যেন তারা তারা জানাজা করে দাহন করে করে কারণে দুঃখিত কারণ হচ্ছে এই জাতীয় মতগুলা সম্মানজনক মত নয় অসম্মানজনক যেন অবস্থায় যেন তার বিদায় হয় স্বাভাবিক একজন মুসলমান যে সম্মানের সম্মানের সাথে তার মত হয় সম্মানের সাথে রিসিপশন পেয়ে জানাজা করে বিদায় হয় এভাবে যেন না হয় জন্য খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন কোনো মুসলমান আত্মহত্যার শিকার না হয় এজন্য পাহারা দিতে হবে মুসলিম কমিউনিটিকে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্টের মত হয় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাহাড় ধরে মারা গেছে কোনো বিল্ডিং ব্রেক হয়ে গেছে কেমন কলাপস হয়ে গেছে এরপরে সেখান থেকে বিল্ডিং পড়ে বলে মারছে এই যে কিছুদিন আগে কি বলো আর্থপ্লাক হলো আর্থপ্লক হয়েছে ফ্লাডের মধ্যে পড়ে মারা গেছে এভাবে করে এটা অ্যাক্সিডেন্টের মত এগুলো তো এই জাতীয় অ্যাক্সিডেন্টের মত যতটাই হোক না কেন এগুলা কেউ কামনা করে নাই কিন্তু অ্যাক্সিডেন্টে কেউ আশা করে না যে আমার অ্যাক্সিডেন্ট হোক না কেউ চায় না কামনা করে না কিন্তু যদি কেউ পড়ে যায় কোনো পরিস্থিতি পড়ে যায় আর তার সম্মুখীন হয়ে যায় এবং মারা যায় আর যদি তার হৌশ দেয় করিমা পড়ে থে তো অবশ্যই ও তার মোটামুটি বলা মত হয়েছে রসদ সাল্লিয় সাল্লাম করেছেন যে অ্যাক্সিডেন্টে যারা মারা যাবে এই যে কোনো অথবা প্লেগ রোগে মারা যাবে এই যে করোনা ভাইরাসে মারা গেল এগুলো ওই একই একই জিনিস একই সিস্টেম এই জাতীয় রোগে যারা মারা যাবে এক্সিডেন্টের শিকার হয়ে মারা যাবে এদেরকে তিনি শহীদ হিসাবে উল্লেখ করেছেন কেমন ইমাম তিরমিজি তার কিতাবে হাদিস এনেছেন দুই তিনটা এরপরে ইমাম এই আহমদ বিন হাম্বল সাহেব এসেছেন এনেছেন তার মোস্তাদ আহমদে তারপর ইমাম নাসাই এনেছেন তার কিতাবেও তাইলে এইসব কিতাবে যে কথাগুলো আসছে কোনো কোনো মহাদ্রিস এগুলাকে শাহী বলেন নাই তবে এগুলাকে মাসুর বলেছেন ইনকার করেন নাই একদম মানে মানে বাজে হাদিসও করেন নাই কেউ কেউ বলেছেন এটা ঠিক না কিন্তু এগুলাকে মানে যদি যদি সহি নাও পাওয়া যায় কারো খেয়ালে কমপক্ষত এগুলা মাসুর মানের আছে তো আমি হাদিসের বিষয়ে যাচ্ছি না আমি শুধু বলছি এটা যে এই এইসব কিতাবে আছে যে এইগুলা অ্যাক্সিডেন্টের মত মত যাতে হবে তা শাহিদ হবে তাহলে এই যে সাহাদতার মতটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু কাম্য নয় খেয়াল রাখতে হবে তাদের কোনো দোষ না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ব্যাপারে তারা চলে গেছে তারা চলে যেতে পারেন না আসলে হয়েছে কি অ্যাক্সিডেন্টটা আল্লাহ তালা তাদেরকে এক্সিডেন্টের সম্মুখীন করে নিয়ে গেছে এই জন্য আশা করা যায় হাদিসগুলা সহি এবং আল্লাহতালা যেহেতু তাদেরকে মত দেওয়া মালিক ছিলেন তিনি দিয়েছেন এই অবস্থায় আল্লাহ তালা এদেরকে ইনশাল্লাহ তিনি লুকাফ্ট করবেন এবং শহীদের সম্মান দিবেন ইনশাল্লাহ তো এইসে অ্যাক্সিডেন্টের মতগুলো কামনা

বিভিন্ন জায়গায় যাই মানে গান বাজনা করিয়া গাড়ির মাঝে আর অন্য মানুষ কই যাই এই অবস্থা যদি তার মৃত্যুটা হয় তখন এই মৃত্যুটা কি বলবো আগে উল্লেখ করেছি যে সবকে একটু চেক করতে হবে দেখতে হবে যে তার কি হালতে মত হয়েছে এখন যদি কোনো হারাম কাজে জড়িত থাকা অবস্থায় মত হয় তাহলে এটা বিষয় আল্লাহ করবেন আমরা কোনো ফ্যাস পারবো না কারণ ফ্যাসা যখন আসে ফ্যাসা একদম ফাইনাল এটা আল্লাহর হাতে আমরা বলবো এটা যে পাপে গিয়েছিল হয়েছে আল্লাহ তাই মাফ করে দিক আমরা ওই মাফির দোয়া করবো কিন্তু কমেন্ট না করাটা ভালো কারণ কী হারতে সে ছিল পাপের জন্য গেছে নাকি কি পাপ স্টপ করতে গেছে নাকি মদ যারা খাওয়া ওদেরকে মদ খাওয়া থেকে বাদ রাখতে গেছে নাকি নিজে মদ খেতে গেছে না খেয়েছে এটা আমরা জানি না এটা আল্লাহ বলা জানতে কলবের অবস্থা এই জন্য প্রত্যেকের কলবের মানে অবস্থা নিয়তের অবস্থা যেটা ছিল সেই নিয়তের অবস্থার আলোকে আল্লাহ বিচার করবেন এবং আর এই নিয়তের অবস্থার খবরটা কেউ আমরা জানি না আমাদের জানার কোনো উপায় নাই কেমন এই জন্য এগুলো আমরা যদি একটু ছেড়ে দিই আল্লাহর হাতে খুব ভালো হয় এগুলো আমাদের এরিয়া না এগুলো আল্লাহ এরিয়া যে কে কী অবস্থায় মরছে সেই অবস্থায় মরলে পরে সে কি খারাপ না ভালো এটা এটা বলে আমরা কমেন্ট করে লাভ কি এটা আল্লাহ করে দিই আর যদি এমন হয় একদম জানা অবস্থায় আল্লাহকে অস্বীকার করে কেবল এটার নাম কাফির নাই যে মানে মূর্তদ হয় মুসলমান মুসলমান ছিল সেখান থেকে জানাশোনা মূর্তদ হয়ে ঘোষণা দিয়ে ডিক্লেয়ার অবস্থা যদি মারা যায় তাইলে পরে তাকে কেউ যদি মূর্তদ বলে কোনো দোষ নেই কেমন কাফির বললে কোনো দোষ নেই সেটা কাফির সে আরও এর থেকে আরও বড়ো তো এই জন্য জানাশোনা যদি থাকে তাই তার ব্যাপারে কমান্ড করতে কোনো দোষ নেই যেমন রসিক্লা সালেমের সময়ে দুইটা জানাজা তার সামনে দিন নেওয়া হয়েছিল তখন সাহাবারা একে অন্য আলোচনা করতেছেন প্রথম জন ছিলেন খুব ভালো মতওয়ালা মানুষ জিজ্ঞেস করছে খেয়ে যে অমুক আচ্ছা ইন্দারিল্লা মানুষ তো খুব ভালো মানুষ ছিল বলে সময় কথাবার্তা বলতেছিল ভালো কথা বলা বললেন জামাত আরেক চিক পরে আরেকজনকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন একে অন্য অমুক রি লাশ কার অমুখের অমুক এলাকার তমুক আচ্ছা আচ্ছা গেছে খুব ভালো হইছে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আমাদের আলাগুলো এখন কিছু শান্তিতে থাকবে আমরা একটু শান্তিতে ঘুমাইতে পারবো এ তো বড়ো জালিম ছিল এই যে কথাগুলো তারা বলতেছিল হ্যাঁ এখন তাদের তাদের কমেন্ট শুনে বললেন অজাবাত এটাও তুমি বললেন অজাবাত সাহাব এখানে বলুন আগেরটা ছিল ভালো মানুষ আমরা বলছিলাম তার ভালো কোয়ালিটি আপনি বললেন অজাবাত কী অজীব হইলো আর পরেরটাকে বললেন আপনি সেম কথা অজাবাত কী অজাব অজীব হয়েছে তখন সে বললেন যে আগরটা যে তোমরা যে ভালো কথাগুলো বলতেছিলে সে ভালো কাজ করেছে নওয়াজ করতো কালাম করতো ইত্যাদি ভালো কাজ এগুলো আল্লাহ শুনে কবুল করে ফেলছে আর পরের যে কমেন্ট করেছ তোমরা খারাপ কমেন্টগুলো আল্লাহ শুনে তার জন্য আজ করে ফেলছে নওয়াজ তাইলে কনফার্ম যদি কেউ তাকে কোনো ব্যক্তির ব্যাপারে এটা করেছে সেটা করেছে মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে ইত্যাদি ইত্যাদি তখন এটা কিন্তু কবুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই জন্য

এগুলোকে আমরা মত আমরা বলে খুন করা হয়েছে খুন করা হয়েছে কি কে কে কারে খুন করছে যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে খুন করছে অথবা একজন খুন করছে এই যে খুন করার কাজটা মানে এটাকে আমরা খুন বলি এই জন্য যে এটা অন্যায় হয়েছে সেই লোকটা এতটা দোষ করে নাই কিন্তু যাকে তাকে মারা হয়েছে এটা অন্যায় মারা হয়েছে এই জন্য এটাকে আমরা খুন বলি খুনা খুনি করা ঠিক না তো এটা এটার ব্যাপারে কথা হচ্ছে যে এগেইন ওই সেইম কথা নিয়ত যে সে যদি এমন হয় যে একটা স্বামী তার স্ত্রীকে প্রটেক্ট করতে গিয়ে সে নিজে তার জান দিয়েছে খুন হয়েছে কিছু লোকেদের হাতে তাইলে সে কিন্তু ভালো মানুষ ছিল আল্লাহ তাকে সে সম্মান সম্মান দেবেন কারণ সে স্ত্রীর হায়া পর্দা সম্ভ্রম রক্ষা করার জন্যে ট্রাই করছে এরপরে হাইজিকাররা হোক বা কোনো তার দুশ্মনরা হোক তাকে অ্যাটাক করে মারছে তার বউকে চিন্তাই করার জন্য বা তার সম্পদ চিন্তাই করার জন্য তার যদি সে সম্পদকে রক্ষা করার ক্ষেত্রে বউকে রক্ষা করার ক্ষেত্রে নিজের মেয়েকে রক্ষা করার ক্ষেত্রে খারাপদের হাত থেকে যদি হয় তাহলে তার বা অবশ্যই এটা বলো মত হয়েছে সাহায্য হাজদার মত হয়েছে খুন সন্দেহ হয় সে খুন হইছে ঠিকই কিন্তু এটা ভালো কাজে খুন হইছে এই জন্য তার জন্য আল্লাহ দেবেন আর যদি এমন হয় উল্টা যে আরেক বেটার মাল চুরি করতে গেছে ডাকাতি করতে গেছে এই তাকে ধরে তাই পেরিয়ে মারছে এটাও খুন হয়েছে দেখতে হবে কি কারণে গেছে অথবা আরেকবার মেয়ে আনতে গেছে মেয়ে আনতে লেগে বাপ তাকে খুবাই মারছে তো তাকে কোনো করা হয়েছে এটা ঠিক তো কিন্তু খারাপ কাজে গিয়ে তার মত হয়েছে ঠিক না তো এগুলো যদি জানাজানি হয় তাহলে এগুলো এগুলো আলোচনা করা যায় এগুলো বলতে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা বলে লাভ নাই বরং এটা বলবো যে আল্লাহবাক এই জাতীয় অবস্থার থেকে আমাদের সবাইকে হেফাজত কর্লাহ

তাকে আপনি দেখতে যাবেন এবং তাকে আপনি তার আত্মীয় যারা পাশে থাকবেন ওনাদেরকে কালিমার জন্য তালকিন দিতে পরামর্শ দেবেন রসুল্লাহ সালহিউলাম বলেছেন যে ডাইং পার্সনের পাশে গিয়ে তোমরা কালিমার তালকিন দিও কালিমা মানে সদুআল্লাহ আলাহাইহিকা ওষাদ মহামদুল্লাহ ঢাকা তালকিন শব্দ অর্থ হচ্ছে এটা তাকে তোমরা যেন তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে পৌঁছে এ দূর আওয়াজ করে করে তাকে শুনতা তোমরা তোমরা তাকে শুনে দিতে থাকো যেন সে শুনে তাইলে এই ডাইং ব্যক্তি যিনি আছেন সে পুরুষ হোক মহিলা হোক তার স্বজনরা যেন তার পাশে বসে তাকে সাধু আল্লাহ ইহা ইহ এই আওয়াজে পড়া যেন সে শুনতে পায় এইভাবে করে কালিমার তালকিন দেওয়াটা হচ্ছে একটা সুন্নতি আমল আবার শুধুমাত্র করবেন পাঠ করবেন এটা বলা যায় যে না যে তুমি বলো অথবা আস্তাফরুল্লাহ আপনি অজ করে পড়েন তার কানে যেন অবস্থা যায় কিন্তু আপনি 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 তোবা করেন আপনি আস্তাফুল্লাহ পড়েন এভাবে বলা ঠিক না কারণ তার এই সময় কী অবস্থা হচ্ছে আপনার আমার কাছে কোনো খবর নেই কিন্তু উত্তম হচ্ছে তালকিন দেওয়া আরেকটা হাদিস আসছে এই বিষয়ে এটা অবশ্য দাইফ হাদিস এটা হচ্ছে সুরত ইয়াসিন বি সুরত ইয়াসিন মতাকম আকামা কাল রসুল রসুল্লাহ তোমাদের মাইয়িত হওয়ার মতো যারা মানে ডেথ বেডে শুয়ে গেছে মত হয়ে যাবে অর্থাৎ যারা যাদের সাকারাত হচ্ছে ওদেরকে তোমরা সূরা ইয়াসিন পড়ো ওদের সামনে এই যে হাদিসটা এটা সহি না আমি নিজেও চেক করেছি পেয়েছি এটা সহি না মানে অনেকে সুরা ইয়াসিনের সান বাড়াইতে গিয়ে এটাকে বানাইছে এটা হচ্ছে বানানোর হাদিস একটা বানোয়ার হাদিস খেয়াল রাখবে এই জন্য লক্ষ বিস ইয়াসিন এটা হাদিস না এই জন্য মানে এই কোনো ব্যক্তির সামনে পড়বেন না কোরআন পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো রোগীর সামনে কোনো মসজিদের সামনে কোনো মসজিদের মানে মত হওয়ার সময়ে সাকারাত্মক হালতে কোরআন পড়ার কোনো রেফারেন্স নাই এটা করবেন না কোরআন হতম তো নাই কোরআন পড়ারও কোনো সিস্টেম নাই রেওয়াজ নাই রসিরুল্লাহ সামনে কোনো দিন বললেন না কেউ একজন সাহাবিকে যে অমুখের ইন্তেকার হচ্ছে তুমি সুরা ইয়াসিন পড়ো তমুখের ইন্তেকার হচ্ছে তুমি সুরা কলুহল্লা পড়ো তমুকের ইন্তেকার হচ্ছে তুমি ইখলাস পড়ো অথবা তুমি সুরা হাতেখা পড়ো বড়ো স্বভাব হবে লাভ হবে তা আসান হবে না এগুলো তো নাই এগুলা বিভিন্ন মানুষ বানাইছে তার জীবনে এগুলো বানাইছে সে মনে করে কোরআন বড় পবিত্র কিতাব এটা পড়লে বোধহয় একটু আরাম হবে না এমনি কেউ তেরবাদ করলে করুক কিন্তু আপনারা পড়াই লাইবেন না এবং হায়ার করে লোকদেরকে এনে কোরআন তেরাবাদ করাইবেন না খতম করাইবেন না কোনো খতম পাঠ করবেন না কোন খতম পাঠ করাইবেন না এগুলা দোষ এগুলা জীবনে পাওয়া যায় না তিনি ইভেন কি একজন স্বাভাবিক সুরা ফাতিয়া পড়তে বলেন নাই যে মৃত্যুর সামনে মতের সামনে তো অথবা ব্যক্তি ব্যক্তির সামনে মৃত ব্যক্তির সামনে তার মতের আগে পরে সময় তোমরা সুরা ফাঁতিয়া পড়ো নাই কোনো হকুম নাই যেটা আছে এটা বললাম নাম্বার ওয়ান কতটা কাজ আছে নম্বর ওয়ান তার পাশে তার পাশে বসে তাকে দেখা তার কপালে হাত দিয়ে আল্লাহ বা ইনশাআল্লাহ পাহোর এদোয়া পড়বেন আল্লাহ বিশ রাস লা শিফা ইফা শিফা আল্লাহামা এগুলা পড়বেন এগুলা পড়া তার উপরে ফুয়ে দেওয়া দরকার নাই অনেকে এগুলো পড়ে আবার ফুও দেয় শুধু হাত রাখবেন মাথায় ডান হাতটা মাথায় রাখলেন এরপরে পড়লেন তারপরে তাকে আপনার নিজের ভাষায় কিছু সান্ত্বনা দেন মার্শাল্লাহ আমি দেখতেছি আপনার অবস্থা ভালো ঐশাল্লাহ কমে যাবে আল্লাহ আপনি আল্লামুখী হন আপনি করেন বেশি করে ইস্তফার পড়েন এইগুলো হুশ আছে এই অবস্থা এইগুলো আপনি তাকে বলে আসেন এবং আপনি পারলে যে একবার ইস্তফা তাকে একটু বড় করে পড়েন কোনো অসুবিধা নেই কেমন হুশ যতক্ষণ আছে অতক্ষণ আর যখন হুশটু শেষ হয়ে একদম গলা গেড় করছে আওয়াজ দিচ্ছে এবং তার কোনো হুশ নাই এই অবস্থায় শুধু তালকিন দিবেন পড়তে বলবেন না অ্যাডভাইস করবেন না যে পড়ো পড়ো না ওই সময় শুধুমাত্র আশাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ আস্তাফিল্লাহ এগুলো আপনি পড়তে থাকবেন অথবা যেন যে ব্যক্তি তার যেন স্বজন কেউ যেন এগুলো পাঠ করে পাশে বসে কিন্তু কোরআন্তের আওয়াত করবেন না কোরআন আওয়তে কোনো এভিডেন্স নাই আমরা কিন্তু শরীয়তে নিজেরা এড করছে অনেক কিছু এই এডিশনগুলো ঠিক না এগুলোর নাম হচ্ছে আপনি আপনি বলবেন আর্গুমেন্টের খাতিরে যে এইভাবে তো কোরআন পড়া হচ্ছে অসুবিধা কি হ্যাঁ কোরআন পড়া আপনি ঘরে বসে পড়েন না কেন এখানে কেন এইখানে পড়াতে আপত্তি আর ঘরে পড়তে আর কোনো অসুবিধা ইভেন যে রুমে আছেন মসজিদ এই রুম নবেন্দ্র রুমে বসে যদি পড়তে চান আপনি পড়েন আপনাকে কেউ না করবে না কিন্তু মসজিদের সামনে কেন ওই একিন করতেছেন আপনি যে কোরআন পড়লে তার আসার হবে না ওই জন্য সমস্যা যদি আসানি হইতো তাইলে মোহাম্মদুল রসুল্লাহ কেন করতেন না তার হাতে কোথাও সাহাবি শত শত সাহাবের মত হয়ে গেল কোথাও সাহাবিকে তিনি নিজে হাতে তিরে দাঁড়ন করলেন তিনি কোনোদিন তো কোনো সাহাবির সামনে কোরআন তেরাবত করেছেন হাতিয়া পড়েছেন ইয়াসিন পড়েছেন কোনো খবর নাই কথা বলছেন তো এই জন্য এইগুলা হচ্ছে আমাদের আমাদের সমাজে এক ধরনের জাহিরিয়াত নিজেরা মনে করে নিয়েছি এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইসলামের নিয়মবোধ একে মর্তের সময় কোরআন পড়া না মরার জন্য কোরআন আসে নাই কোরআন নিজে বলতেছে ইয়াসিনে যে ইয়াসিনের কথা বলে মানুষ সেই ইয়াসিনে আসছে কোরআন এসছে জীবিত মানুষকে তন্দির করতে বয় দেখাইতে ডর দেখাইতে সাবধান করতে আসছে কোরআন মরার জন্য আসে নাই যে ওটা মারা গেছে গেছে তার কোরআন কি হবে তার কোনো ফায়দা নাই কোরআন আসতে ফায়দা দিতে যারা জীবিত লি ইন দিরা হাইয়ান ওই ইফেকাল কাউলু আদাল কাফিরিন যারা জীবিত আছে ওদের ফায়দা হবে কোরআন পড়লে পরে ওদেরকে আপনি সাবধান করুন আর কাফিরদেরকে সাবধান করে লাভ নাই কারণ ওদের জন্য ইহেক আল কৌলু আদাল কািন কাহিরদের ব্যাপারে অলরেডি আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া আছে অর্থাৎ ওদের আজাব হবে কেবল এই আয়াত পড়ার পরে যদি আপনি বলেন যে মৃতের সামনে বসে কোরআন কোরআনদেয়াত পড়বেন লাভ হবে ফায়দা হবে তাই বোঝা যাচ্ছে যে আপনি আর একটা শরীয়ত কোন জায়গায় পাইছেন ওখানে এগুলো আছে যে শরীয়তটা নবী মোহাম্মদ সাম তিনি তার নবুবতকে আপনি খাটা করলেন আর আপনি কি কাটা করলেন জানেন বললেন যে তার কাছে ওহি সারা এসে শেষ হয় নাই আমার কাছে পরে আর কিছু ওহী আসছেন আপনি তার নুবুবত কে অস্বীকার করলেন কাটা করলেন আগে এরপরে অস্বীকার করলেন নাওয়াজ বিজাকে যেন এইগুলো করবেন না প্লিজ আমার সম্মানিত ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি প্লিজ সমাজ থেকে যেন বে ইসলামের নামে যেগুলো এডিশন হয়েছে যেগুলো আমার আস্তে থেকে বাদ দিই প্লিজ খতমে কোরআন এরপরে ওই খতমে শবিনা হতমে বটতসবি সুদতসবি এই তসবির এই কী শুরু হয়েছে নাম হাজেগান এরপরে হতমে গান হতমে খিয়ামত হাসর এইগুলো এগুলা প্লিজ এগুলো করবেন না এই যে ঠিক কারবার নবী মাহমদ সাল্লামের শরীয়তে নাই তার শরীয়তে যেটা নাই যদি কেউ অ্যাড করেন

গত কয়দিন ধরে আমরা বাংলাদেশে খুব একটা আলোচনা আলোচনা ও রাখি নেন যেটা হইল গিয়ে মানে তাই না আর ও ব্যাপারটা যদি আপনি একটু হইন বাংলাদেশে আলোচনা হচ্ছে এখানে এটা আলোচনা না করলেই ভালো এখানে কেউ কিছু আমরা বলতেছে না বলা ভালো শুধুমাত্র আল্লাহর এলিম হচ্ছে যে কাকে কোন সময় তিনি কি করবেন তিনি সব জানেন সৃষ্টির আগে থেকেই তিনি প্রাণ করে রাখছেন অতএব আল্লাহর ইলমে তিনি নবী ওই ডে ওয়ান থেকে দুনিয়ার সৃষ্টির সময় থেকে যখন আল্লাহ জানেন তখন থেকেই তিনি নবী হয়ে আছেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহ অভিয়াসলি ঘোষণা দিয়েছেন কোন দিন নবী যেদিন জন্ম হয়েছেন তখনও দেন নাই প্রথম চল্লিশ বছর পর্যন্ত কোনো ঘোষণা নাই তিনি নবী কেউ জানত না কেমন কিন্তু যেই দিন চল্লিশ বছরের সময় গাড়ে হেরায় এসে কোরআন নাজিল হইল ওই দিন তিনি নবী হিসাবে সরকারিভাবে অ্যাপয়েন্টেড হইলেন সরকারিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছেন এই দিন এর আগ পর্যন্ত তিনি নবী নিজেও জানতেন না তাইলে নিজে জানা এক কথা যেমন আপনার একটা বাচ্চা হয়েছে আমি এক্সাম্পল শেষ করে ফেদি টাইম কম বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার দিনেই মা বাবা খুশি এটা ইটাতে হাবিজ বানাইমু ইটাতে আরিফ বানাইমু কইছে না এভাবে নিয়ত করে বলছে তে এটা মা বাবার নিয়তে আছে কিন্তু বাচ্চাই নিজেও জানে না আসে যে হাবিজ হবে সে কি জানে তা তো বুঝ নাই বেবি কেমন সময় সময় তারা এটা স্মরণ করাই দিছে বাচ্চা যখন দুই হয়েছে তিন হয়েছে পাঁচ হয়েছে বল বলতেছে ওই একই কথা কিন্তু এখনো হাবিজ হওয়া নাই এখনও কোনো হাবিজে হাবিজে হিফিজে যায়া নাই কেমন বাচ্চা দুই বছরের তিন বছরের সে তো বেটার উচ্চারণে জানে না কিন্তু যখন যেদিন হাবিজ হইল সতেরো বছরে সেই দিন মাদ্রাসা তাকে পাগল মাগলি দিয়া অফিসিয়ালি সেই দিন থেকে সে বেটা হাবিজ হইছে কিন্তু সে যে হাবিজ হবে দুনিয়ায় আসবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এটা আল্লাহ জানতেন একদম দেওয়ান থেকে কেমন তাকে যেদিন লোঠ বানাইছেন তিনি আল্লাহ সেদিন সেই দিন তার জানা ছিল কিন্তু এর অর্থ এ নয় যে সেই দিন থেকে হাবিজে কোরআন হয়ে গেছে বল কথা এগুলো এগুলো বলে টাইম নষ্ট করা আর কিচ্ছু না মুসলমানদেরকে কোনো কাজ নাই কিচ্ছু নাই দেওয়ার জন্য কোনো কাজ নাই তো শেতান এগুলো কাজ দেয় এই শেতান দিয়ে দেলে দেয় লাগাইয়া তাই বেচার তা হাবিদ হয়েছে যখন সত্তর বছর বয়স সেই দিন তার মাদ্রাসায় উস্তাদা তাকে পড়াশোনা করে ঢরে ফাগলি মাগলি দিয়া এই দিন হলো অফিসিয়ালি হাবিজে করা আর এর আগ পর্যন্ত আমরা একটু মায়া মোহাম্মত করে তাকে বলতাম যে কে তা হাবিজ চাপ শেষ নিই কয়েক পাড়া পড়ছে ইত্যাদি খবর সব নিতাম ঠিক না কিন্তু এই কয়েক পারারও খবর ছিল না যে তার থার্টিন পর্যন্ত মনে করেন থার্ডিন ফোরটিনে গিয়ে ভর্তি হয়েছে সেভেন্টিনে শেষ হয়েছে তখন আমরা তাকে হাবিদ হিসাবে জানতাম যে পড়তেছে ঠিক না এইভাবে করে তিনি একজন ভালো মানুষ তিনি আলামিন তিনি অনেকগুলো কথা এবং আলামত আছে যে তাকে অফিশিয়ালি নবী করার আগ পর্যন্ত এই খবর কেউ জানতেনা নবী হয়েছেন তিনি যেই দিনার মধ্যে নাজিল হয়েছে সেই দিন অফিশিয়াল নবী হয়েছেন এর আগ পর্যন্ত তিনি জানতেন না এবং কেউ তাকে নবী হিসাবে তাকে কেউ সম্বোধন করে নাই শুক্রান জেজাকম্লা এটা